Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. তৃণমূল হাটবাদ যারা আছে তাদেরকে একটা সূচনা দিতে চাই। আমি এই মঞ্চ থেকে যে তৃণমূলীদের যে মারছেন আপনারা মারুন, যতটুকু আপনারা সহ্য করতে পারবেন ততটুকুই মারুন, কারণ বদলাও হবে বদলও হবে। মারছেন আপনারা মারুন, যতটুকু আপনারা সহ্য করতে পারবেন ততটুকুই মারুন, কারণ বদলাও হবে বদলও হবে। শনিবার দিনাটা যুব মোর্চার আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এ ভাষাতেই তৃণমূলকে হুঁশিয়ারি দেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অজয় সাহা। তিনি বলেন, 2021 আমরা বিধানসভায় জয়লাভ করব এবং 2021 তৃণমূলকে তোষা নদীতে বিসর্জন দিয়ে দিনাটায় আমাদের দলীয় পতাকা উত্তোলন করব, সেদিন আমরা বিজয় উৎসব করব। এদিনে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডল, জেলা সাধারণ সম্পাদক সুদীপ কর্মকার প্রমুখ। এদিনে এই রক্তদান শিবিরের পাশাপাশি দিনাটার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনে এই কর্মসূচি নিয়ে দলীয় নেতৃত্ববৃন্দ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিবস উপলক্ষে 14 থেকে 20 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বিজেপি সেবা সপ্তাহ পালন করছে। তার এই অংশ হিসেবে আজ দিনাটা সৌরমণ্ডলের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে এই রক্তদান শিবিরে 70 জন রক্তদান করেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। এই আকাঙ্ক্ষা আমরা যুব মোর্চার তরফ থেকে আমরা রাখছি, তার সাথে সাথে যেহেতু রক্তদান শিবির তাই আমি রাজনৈতিক এখানে বক্তৃতা দিতে চাই না, শুধু এতটুকুই বলব, শুধু তৃণমূল হাটবাদ যারা আছে তাদেরকে একটা সূচনা দিতে চাই। আমি এই মঞ্চ থেকে যে তৃণমূলীদের যে মারছেন আপনারা মারুন, যতটুকু আপনারা সহ্য করতে পারবেন ততটুকুই মারুন, কারণ বদলাও হবে বদলও হবে। আর 2021 আমরা বিধানসভায় জয়লাভ করবো এবং 2021 তৃণমূলকে তোষায় বিসর্জন দিয়ে আমরা 2021 দিনাটায় আমরা আমাদের জাতি আমাদের দলীয় পতাকা সেই পতাকা উত্তোলন করব, সেদিন আমাদের বিজয় উৎসব হবে, সেদিন আমরা আমরা জয়লাভ করব, সেদিন আমরা আনন্দিত হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বের জনপ্রিয় নেতা মোদিজির 70তম জন্মদিন গত 17 তারিখ গেছে, সেই উপলক্ষে আমরা 14 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা সারা দেশব্যাপী আমরা সেবা সপ্তাহ পালন করছি। সেই রকমই আমরা দিনাটা বিধানসভায় আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখানে আমরা যেহেতু মোদিজির 70তম জন্মদিন সেই উপলক্ষে আমরা 70 ইউনিট ব্লাড আমরা দিনাটা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেবো। এইটাই আমাদের যুব মোর্চার তরফ থেকে এই আয়োজন করা হয়েছে। এরকম কর্মসূচি আমাদের রাজ্য জুড়েই চলছে এবং সারা দেশ জুড়েই চলছে এবং আজকে কুচবিহার জেলাতেও আছে এবং বিভিন্ন জায়গায়ও চলছে এবং আগামী দিন আরও চলবে এরকম রক্তদান শিবির। কারণ জানেন আপনারা এই কোভিড পিরিয়ডে যেভাবে রক্তের হাহাকার শুরু হয়েছে তার জন্য আমরা যুব মোর্চার তরফ থেকে দেশবাসী তথা পশ্চিমবঙ্গ বাসীর পাশে আমরা আছি এবং সর্বদাই থাকি। আমার নাম অজয় সাহা, সভাপতি কুচবিহার জেলা যুব মোর্চা।